আপনি হয়তো বা জানেন, সবাই জানে যে আমাদের একজন বিখ্যাত নায়ক আছে, ওনার হচ্ছে অমর সানি। অমর সানি তোলপার, ওনার কণ্ঠটা আর কি একটু আয়ত্ত করার চেষ্টা। অমর সানির কণ্ঠ নকল করতেছেন আপনি? করার চেষ্টা করতেছি আমি। এত পারেন অমর সানির কণ্ঠ নকল করতে? পারি তো, আপনি এরকম করেন। আচ্ছা আচ্ছা, আমি একটা স্ক্রিপ্ট দেই তো দেন। হ্যাঁ, অমর সানি এবং জায়েদ খানের সাথে ডিপ জলের ছেলের বিয়াতে যাওয়া হয়েছে, সেই ডায়লগুলো জানতে পারবেন? ধরেন আমি জায়েদ খান। আপনি জায়েদ খান? আমি জায়েদ খান। তো আপনার মেরে ফেলাম? না ভাই, মায়ের না, ওইটুক পর্যন্ত আর যায় না। তো আমি জায়েদ খান, আপনি ওমর সানি। হ্যাঁ, তো আমরা কাউকে অসম্মান করব না এখানে, জাস্ট এমনিতেই অভিনয় করে দেখাচ্ছে সে। সে ওমর সানি ভাইকে অনেক ভালোবাসে। হ্যাঁ, দেখা যাক। আমি জায়েদ খান বসে আছি। জায়েদ খান, তুমি ভালো না, তুমি খারাপ হয়ে গেছো। তুমি আমার বয়সীকে কি করেছো তা তুমি নিজে জানো। তোমাকে ডিপ জল ভাই বহুত আগে ওয়ার্নিং দিয়েছিল, তুমি আমার বয়সীর কাছ থেকে দূরে চলে যাবে, তা করনি। তুমি চার মাস ধরে আমার বয়সীকে উত্তক্ত করছো, তাকে ফোনে মেসেজ দিচ্ছ, তাকে নানানভাবে বিরক্ত করছো। তোমার মতো একটা জঘন্য লোকের কারণে আমার বয়সী আমাকে মিথ্যাবাদী প্রমাণ করেছে জনগণের সামনে। এই বিশ্বাস কেন ভেঙে দিলে তুমি? তুমি বিশ্বাস করো না, তোমাকে একটা চর না চারটা চর মারার দরকার ছিল। তুমি আবার আমাকে পিস্তল ঠাকাও, তোমার সাহস কত বড়! তুমি ভালো হয়ে চাও, তোমাকে চলচ্চিত্র বিন্দায় দেবো, কিন্তু বিন্দায় দেবো, তোমাকে চলচ্চিত্র থেকে বরখাস্ত করা হয়েছে। আমি তোমাকে সারা দুনিয়া থেকে বরখাস্ত। আপনার তো ট্রিটমেন্টের দরকার। মৌসুমি আপা কি কোনো অভিযোগ দিছে? অভিযোগ দিছে মৌসুমি আপা? মৌসুমি আপা বলছে জায়েদ খান তুমি ভালো ছেলে, তোমার কোনো সমস্যা নাই। আরে শোনো, তুমি শোনো ভাই, তুমি যে মৌসুমিকে ভালো বলছো, তুমি ওকে দিকে যাও না। ও বলেছে জায়েদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। আরে যার জন্য করলাম চুরি সে বলে চোর, এটাই কি মানবতা? এটাই কি বিচার? জবাব দাও জনগণবাসী, জবাব দাও, এটা কিরকম বিচার হলো? আমি বলেছি ও এড্রো করেছে, ও বলেছে কিছু না অমর সানি ভাই, আমি ওর ভাই কবে থেকে হলাম? ও আমার সাথে একই ছাদের নিচে থাকে, অথচ আমার সাথে একদিনও কথা বলে না। ওই জায়েদ খানের জন্য আমার 27 বছরের সংসার আজকে ডিভোর্সের মুখে, হুমকির মুখে। কেন জনকল আপনারা আমাকে বলুন, আপনার ট্রিটমেন্টের দরকার। আমার ওই ভাই গুলো আছে, ট্রিটমেন্টের দরকার। এই ভাই দাঁড়ান, কি আপনি কি এই অমর সানির বয়স কতদিন ধরে নকল করেন? কে ভাই, 5 বছর? 5 বছর? হ্যাঁ, এই যে ওমর সানি, মৌসুমি এবং জায়েদ খানের মধ্যে যে দ্বন্দ্বটা চলতেছে, এখন নিজের কাছে কেমন লাগতেছে? ওমর সানি ভাই তো আসলে নিজের খুব কষ্ট পাচ্ছে, তার ভক্ত হিসেবে কেমন লাগতেছে? অনেক খুশি লাগতেছে। কে হো ভাই, ওমর সানির সংসার ভেঙে যেতেছে, খুশি লাগতেছে? মানে খুশি লাগবো না, আপনি বলছেন। আমি মেন্টাল, এখন তো মেন্টালের মতো করবো, আমি পাগল। হ্যাঁ, পাগল, নাম্বার ওয়ান পাগল। কি? হ্যাঁ, আমি পাগল। ওমর সানির সংসার ভেঙে ভেঙে যাওয়া পাগল, এটা কি? এটা আমি খাবো বাদাম। বাদাম আমি খাই না, আমি মনে হচ্ছে কলা গাছ, এটার আমি কলা গাছ খাই, কলা গাছ খাবো। এত পাগল হয়ে গেছে কেন? হ্যাঁ, কলা গাছ খাবো। এত পাগল হয়ে গেছে? আপনি বলেছেন আমাকে ট্রিটমেন্ট করা লাগবে। হ্যাঁ, ট্রিটমেন্ট করা লাগবে। আমি মেন্টাল। এই যে এখন যে সংসার টংসার যে ভেঙে যাওয়ার পথে, কি অবস্থা? কি এখন বাড়ি ঘরের মধ্যে অবস্থা কি? আমি মৌসুমিকে বলবো, মৌসুমি তুমি চলে যাও, চলে যাও, তোমার মতো বড় লোক মেয়ে আমার দরকার নেই। তুমি জায়েদকে নিয়ে আমার সাথে প্রতারণা করেছো, তুমি ওর সাথে চলে যাও। আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, আমি ওদেরকে নিয়ে সুখে থাকবো, ভালো থাকবো। আমরা দেশের মানুষজন চাই না যে 27 বছরের সংসার ভেঙে যাক, তারা একসাথে ভালোভাবে থাকুক, ঠিক আছে? আপনি ভক্ত হিসেবে কি বলবেন? আসলে ভাই, সত্যিকার হিসাবে তো ছোটোবেলা থেকে যখন নাকি তাদের সিনেমা দেখি, আমরা যেমন সাকিব অপুর জুটিটাকে অনেক গুরুত্ব দিই, সেরকমই মৌসুমি ওমর সানির জুটিটা কিন্তু আমরা 100% গুরুত্ব দিই। কারণ ওনারা কিন্তু একসময় কিন্তু নাম্বার ওয়ান নায়ক নায়িকা ছিল, আমরা সকলেই জানি। তো সে পেকিতে বলবো, তাদের ওইখান থেকে তাদের একটা রিলেশন, তারপর বিয়ে, তারপর এই যে 27 বছরের সংসার, তাদের একটা ছেলে আছে, মেয়ে আছে, আজকে সাধারণ একজন লোকের কারণে ওনাদের সংসার আজকে হুমকির মুখে, এটা ভেবে অনেকটাই কষ্ট, অনেকটাই কিছু। এ কারণে আজকে আমি এই ভিডিওটাতে আসা যে ওনাদের জন্য কিছু করা উচিত, যাতে ওনাদের সংসারের মতো অন্য কারো সংসার যাতে হুমকির মুখে, কোনো স্বাভাবিক মানুষের জন্য যাতে হুমকির মুখে। আচ্ছা, আপনার কী মনে হচ্ছে যে কেন তাদের সংসারের মধ্যে এই ঝামেলাটা লাগলো? আসলে এটা প্রত্যেকটা হচ্ছে আপনার এই যে সিনেমার পলিটিক্স, যেটাকে বলে পলিটিক্স, রাজনীতি, এই রাজনীতি নিয়ে হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা।
আপনারা সকলেই জানেন যে এই যে মৌসুমি যে জায়েদ খানকে সাপোর্ট করলো এটা কি মনে হচ্ছে আপনার? আচ্ছা এটা হচ্ছে মনে হচ্ছে যে এটা কি বলবো আমি আপনাকে, আমি তো ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলতে হয় না, তবু বলতে হয় মাঝে মধ্যে, হয়তো বা জায়েদ খান তাকে হয়তো বা কোনো রকমের হুমকি দিছে, কারণ আপনি জানেন না এসব আমরা বলি না, যে আমরা যেহেতু প্রমাণ নাই আমাদের কাছে। হ্যাঁ তো দর্শক শ্রোতা, উনি হচ্ছেন ওমর সানির একজন পাগলা ভক্ত বললে চলে, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে ওমর সানির বয়স রপ্ত করতে কত সময় লাগছে? আমার ওমর সানির বয়স রপ্ত করতে প্রায় 3 বছর সময় লেগেছে ভাই। তিনটা বছর তিনি চর্চা করেছেন এবং এর পরবর্তীতেই তিনি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করেন আপনার? স্টেজ প্রোগ্রাম করি মাঝে মধ্যে। আচ্ছা, সেখানে তিনি কিন্তু এইসব ভয়েসগুলোই দেন। শুধুমাত্র ওমর সানি না, তার আমরা আরও 2-4টা ভয়েস শুনে আমরা ভিডিওটা শেষ করব। আপনি আর কার কার ভয়েস পারেন? ডক্টর জাকির নায়ক। আচ্ছা, জাকির নায়কের ভয়েসও পারেন আপনি? অবশ্যই। তারপর আছে আপনার এই যে হানিফ সংকেত। না, হানিফ সংকেত স্যারেরটা শুনবো না, সমস্যা আছে। তো আমরা কাবিলের ভয়েসটা মনে হয় আপনি পারেন ভালো মতো, আমি দেখছি, আমি শুনছিলাম, একটু বলবেন তো কাবিলের ভয়েসটা। আরো শুনবো। আচ্ছা, আমরা জাকির নায়কের কণ্ঠের কিছুটা অংশ শুনি আমরা। মাশাআল্লাহ ভাই, আপনি ইসলামের ধর্ম থেকে সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইসলামের ধর্ম মতে চরস গাঁজা পান সিগারেট ম্যাক্রো নাকি হারাম? যেটা আছে ইবনে মাজা মূল্যবান প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটা শেয়ার করবেন যাতে ওনার প্রতিভাটা সবাই দেখতে পারে, আর ওনার ভবিষ্যতে যাতে কিছু একটা উনি করতে পারে, আগায় যেতে পারে, দোয়া থাকলো ভাই। তো আরও ভিডিওর অংশ আসবে, আপনারা দেখবেন আশা করছি, আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর ওমর সানি মৌসুমীর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।